মানে অল্টারনেটিভ আসেসমেন্ট স্কিম অনুসারে মোর যে রেজল্ট আসি সেথিরে মু অসন্তুষ্ট থিলি তেনু মু সেথিরে মোর 411 থিলা যোটা কি 68% হউচি তেনু মু পুনি থারে যোটা সরকারক হিসাবে যোটা স্পেশাল অফলাইন এক্সামিনেশন মধ্যে মু আপিয়ার কলি সেথিরে তো সেথিরে মোর আজি যে রেজল্ট আসিলা সেথিরে মোর 536 536 আসিছি তো সেইটা হচ্ছে 89% হচ্ছে যেটা কি মো মো হিসাবে মো মো ইচ্ছা অনুসারে মু যেতিকি পরিশ্রম করতিলি তা অনুসারে মতে বহুত ভাল ফল মিলিছি আর সেইটা সেইটা মু শ্রেয় দেবা পাই চাউছি মোর যে সফলতার শ্রেয় দেবা পাই চাউছি মো বাপা মা মো অজা আউ তারপরে হচ্ছে মো মু যে খ্রিস্ট মহাবিদ্যালয়ে পড়ুতিলি সেথায় সেটি থাকা সমস্ত সমস্ত অধ্যাপক এবং অধ্যাপিকা মানুষ যে মতো প্লস টু ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুই বর্ষ মানে মানে মতো এই এই সফলতার কাবিলিয়ত কু পৌঁছাই বহুত খুশি অছি কিন্তু যেহেতু সে অল্টারনেটিভ এক্সাম দিয়েছিল সেতির সে বহুত কম মার্ক রাখিলা যাকি 411 রাখিলা আর 68% রাখিলা সেত সে বহুত ভাঙ্গি পড়ি আঙ্গি পড়া দ্বারা সে বি মানে মন এত দুঃখ করছিল যে মু তাকে বহুত সাহস দেউতিলি যে বাবা দেখ যা করছেন ভগবান নিশ্চয় ভালো করথিবি আর তুই ইয়া পরে পেসেন্স নেকি পাঠ পড় আর নিশ্চয় তো ভালো করবু আর এবে যে পরীক্ষা হয়েছে যে নম্বর রাখিছি 600 500 36 আমি বহুত খুশি অছু আর তা পরিশ্রমের ফল সে পাই যাইছি আমি ফিউচর পাই চাহুছু যে সে গোটে প্রশাসনিক সেবায় নিয়োজিত হোক এবং লোকমানকে কিছু সেবা করুক।